ক্রিকেট মাঠে ক্রিকেটাররা খেললেও পরিপূর্ণতা আনতে আরও কয়েকটি বিভাগ কাজ করে। সেক্ষেত্রে ধারাভাষ্য ও উপস্থাপনা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আসন্ন এশিয়া কাপের কোনো কিছু কমতি থাকছে না। এরই মধ্যে ধারাভাষ্যকারে কারা থাকবেন সেটি জানিয়ে দিয়েছে টুর্নামেন্টের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস। এবার ম্যাচের আগে ও পরে উপস্থাপনায় কারা থাকবেন তাদের নাম ঘোষণা করল সংস্থাটি। গতকাল রোববার উপস্থাপকের নাম ঘোষণা করে স্টার স্পোর্টস, যেখানে পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন একজন, বাকি চারজন ভারতের। উপস্থাপক হিসেবে পাকিস্তান থেকে থাকছেন জয়নাব আব্বাস, আর ভারত থেকে থাকছেন মায়ান্তি ল্যাঙ্গার, জয়তু খেরা, যতীন সাফরু ও তনয় তিওয়ারি। আগামী 30 আগস্ট মুলতানে পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টটি। এবারের এশিয়া কাপে 6টি দল 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ এতে আছে পাকিস্তান, ভারত ও নেপাল, আর বি গ্রুপে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে খেলবে। প্রত্যেক গ্রুপের সেরা 2 দল খেলবে সুপার ফোরে। সেখানে প্রত্যেক দল সুপার ফোরের অন্য 3 দলের বিপক্ষে খেলবে। এরপর পয়েন্ট টেবিলে সেরা 2 দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।